আগে উপনির্বাচন বগুড়া সদরে কালুনানি গ্রাম দুইটি আসন থেকে নির্বাচন করলে আমাকে ছয় নয় করে আমাকে ভোটে থেকে কিন্তু হারানো হয়েছে। আমার কথা হারানো হয়েছে, এখন এখানে হারানোরই একটা প্রতিবাদের মশাল বলতে পারেন। এখানেও আমি ভোট করতেছি প্রতিবাদের মশাল আছে, আমাকে তারা বারবার কেন হারাইতেছে, আমি এবার জেতা ভোট কেন আমি আমার ক্ষমতা বুঝে পেলাম না। তারই পরিপ্রেক্ষিতে আমি এখানে ভোট করতেছি, দেখি ওনারা ওখানে হারাইছে এখানে আমাকে হারাই কিনা আমি দেখবো। এই যদি তার প্রতিবাদের মশাল হিসাবে আমি এখানে ভোট করতেছি, জনগণ যদি আমাকে ভালোবাসে এখানেও ভোট দেবে এবং আমাকে এখানেও পাশ করে যাবে। আমি আশা করতেছি একটা সুষ্ঠু নির্বাচন আপনারা সবাই দেবেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি ইনশাল্লাহ আপনাদের একটা কথা বলতে পারি, আমি এখানেও জয়লাভ করবো। হিরো আলম হঠাৎ করে ঢাকা সদর আসনে নির্বাচন করতেছে, তার পিছনে কে আছে, বিএনপি আছে না অন্য কোনো দল আছে কিনা আপনাদের মনের অনেকেই প্রশ্ন আপনারা জেগেছে। তো হিরো আলম ঢাকা সদর আসনে নির্বাচন করতে কেউ এর পিছনে আছে, আপনাদের আগেও বলতেছে এখনও বলতেছে আমি শুরু থেকে একা লড়াই সংগ্রাম করতেছি, এখন পর্যন্ত আমার পিছনে কেউ নাই। ভবিষ্যতে আমি কোনো দলে যোগ দিই তাহলে পর্যন্ত কেউ আমার পিছনে আছে, যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী আমার সাথে কোনো বিএনপি বা অন্য কোনো দল আমার সাথে যুক্ত নেই। বিএনপির ভোট আপনি পাবেন কি না কি মনে হয় এখন? এটা ভোটারদের মনের বিষয়, বিএনপি তা বাদে অন্য অন্য যে দলগুলো আছে সব কটা দলই আমাকে ভোট দেবে কিনা, এটা ভোট তো একাত্ম নিজস্ব ব্যক্তিগত বিষয়। এখন গ্রাহকরা এবং মনে করেন যারা ভোটাররা আছে তারা ভোট দিলে আমরা বুঝতে পারবো তারা আমাকে ভালোবাসে না ভালোবাসে না, এটা ভোটের একাত্ম নিজস্ব বিষয় আর কি।